রাজধানীতে অভিযান চালিয়ে চাকরি দেওয়ার নামে দীর্ঘদিন ধরে প্রতারণা করে আসা একটি সংঘবদ্ধ চক্রকে আটক করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ। গেল রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। দুপুরে সিআইডি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানান সিআইডির বিশেষ পুলিশ সুপার এনামুল কবির। তিনি জানান, প্রতারক চক্রটি চাকরি দেওয়ার নামে 50 লাখ টাকা আত্মসাৎ করেছে। চক্রের মূল হোতাকে আইনের আওতায় আনার চেষ্টা চলছে বলেও জানিয়েছে পুলিশ।